দিল্লির বুকে 2000 দুর্গাপুজো হলেও খাস বাংলার সাজ দেখতে শতবর্ষের প্রাচীন ব্যানার্জি বাড়িতে আসেন সকলে। পরিবার সদস্যরা প্রতিমার খাস সাজ খুঁজতে এলেন শান্তিপুরে। দিল্লিতে বিভিন্ন বাড়ি এবং বারোয়ারি মিলিয়ে আনুমানিক 2000 দুর্গাপুজো হয়, কিন্তু সকলের নজর থাকে দক্ষিণ দিল্লির GK2C আর পার্কের পাশে ব্যানার্জি বাড়ির দিকে। শতবর্ষ প্রাচীন ওই প্রতিমার বিশেষত্ব হলো বাংলার খাস সাজ। মৃৎশিল্পী থেকে ঢাকি, পুজোর উপকরণ যাবতীয় সবই পাওয়া যায় দিল্লিতে। কিন্তু বাংলার রীতিনীতি, ঐতিহ্য, পরম্পরা, আবেগ ধরে রাখতে ব্যানার্জি পরিবারের সদস্যরা দশকর্মার বাজার পর্যন্ত করে থাকেন এই বাংলা থেকে। পরিবার সদস্য সম্রাট বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, কৃষ্ণনগরের মৃৎশিল্পী মানিক পাল এবং সাজসজ্জা শিল্পী নরেন মালাকার দীর্ঘদিন যাবত রথের আগে পৌঁছান। রথের দিন পাঠ পূজা করে সেখানে প্রায় 30 থেকে 40টি দুর্গা ঠাকুর প্রস্তুত করার পর কালীমাতা জগদ্ধাত্রী প্রতিমা নির্মাণ এবং সাজসজ্জা সেরে বাড়ি ফেরেন প্রায় 3 মাস বাদে। এর মধ্যে সাজসজ্জা শিল্পীর আকস্মিক মৃত্যু ঘটে গত বছর। তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ শান্তিপুর বৈষ্ণবপাড়া অমল কুণ্ডু সাজসজ্জা কারখানার শিল্পী প্রীতম খাঁর সাথে। 8 ফুট লম্বা, 14 ফুট চওড়া প্রতিমা প্রস্তুত হওয়ার পর 2 মাস আগে শিল্পী প্রীতমকে প্রতিমার প্রয়োজনীয় সাজ সরঞ্জাম অর্ডার দেন তারা। গতকাল সমাপ্ত হবার পর দিল্লি থেকে 3 গুরুভাই প্লেনে রওনা দেন। রাতে কলকাতায় থাকার পর আজ এসে পৌঁছান শান্তিপুরে। তবে আগত সম্রাট বন্দ্যোপাধ্যায় জানান, যাওয়ার সময় তারা দুরন্ত এক্সপ্রেস বাড়তি একটি সিট বুকিং করিয়েছেন সাজসজ্জা রাখার জন্য। তার কাছ থেকেই জানা গেল, পূর্ববঙ্গ থেকে 1911 সালে তাদের পূর্ব প্রজন্ম এসেছিলেন দিল্লিতে, সেই থেকেই এই পুজোর প্রচলন। বাংলা ঘরানার নাচ গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পুজোর এই কথাদিন নিতে থাকেন তারা। যদিও লক্ষ্মী কালী, জগদ্ধাত্রী, সরস্বতীর সমস্ত পুজোই অনুষ্ঠিত হয় এই বাংলার মতো, তবে দুর্গাপুজো উৎসবে পরিণত হয়েছে সেখানেও। আগে যমুনা নদীতে বিসর্জন দেওয়া হলেও বর্তমানে খাল কেটে একটি জলাশয় সমস্ত প্রতিমা বিসর্জন দেওয়া সরকারি নিয়ম হয়েছে। শিল্পী প্রীতম খাঁর সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন শিল্পকর্ম সংবাদ মাধ্যমে উঠে আসার জন্যই অন্যান্য রাজ্যের মানুষ আগ্রহী হয়ে উঠেছেন। তবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত বলে প্রচুর পরিমাণে শিল্পকর্ম ভিন্ন রাজ্যে যাবে। এর আগেও তাদের কাজ বাংলাদেশ, উত্তরপ্রদেশ, বিহার গিয়েছে বাংলার বাইরে। তবে এই কাজটি অত্যন্ত সূক্ষ্ম এবং মূল্যবান সামগ্রী দিয়ে প্রস্তুত করা হয়েছে অর্ডার অনুযায়ী। দিল্লিতে আসছি, শান্তিপুরের সাথে অনেক বছরকার আমাদের সম্পর্ক, কিন্তু এই সাজের বিষয়ে এই প্রথমবার এই আসা। আসলে আমাদের কি হয়, আমাদের বরাবর এত বছর ধরে, মানে প্রায় 100 বছর ধরে আমাদের কৃষ্ণনগর থেকে সাজ আসে। আমাদের মূলত ওইখান থেকে দুজন ছিলেন মালাকার, যারা এসে সাজ, মায়ের সাজ পরিয়ে সাজিয়ে দিয়ে চলে যেতেন। তো ওটা বংশ পরম্পরায় চলে আসছিল। এই বছরে কি হয়, অগস্ট মাসে উনি মারা যান। মারা যাওয়ার ফলে তক্ষণই আমাদের সাংঘাতিক একখানা, মানে বিপদে পড়ি আমরা, যে মানে কোথেকে সাজ আসবে, 1 বছর পূর্ণ রই। আর এইখানকার শান্তিপুরের মায়ের সাজ, এখানে চাঁদনী মায়ের সাজ, এখানকার বিভিন্ন যা ঠাকুর রাসের, ওই আজকাল তো মানে কি ভাগ্যি ফেসবুক আর ইনস্টাগ্রাম হয়েছে বলে সবাই একদম মানে রোজ রোজ দেখতে পাই। তো সেই দেখে তার সূত্রেই আলাপ প্রীতমের সাথে, আর প্রীতমের কাজ আমার অনেক দিনকার বহু প্রিয়। তো হঠাৎ তক্ষণই মাথায় এলো যে তক্ষণই প্রীতমকে ফোন করে, মানে যে দিল্লিতে মানে এই আমাদের এরকম অবস্থা, যদি সাজ করতে পারে। ওর একদম দুদিনে হ্যাঁ বলাতেই তারপরে ওই হলো যে ও পাঠাতে পারবে না, আমার কোনো চিন্তা নেই, আমরা এসে নিয়ে যাবো। ডিজাইন ডিজাইন কি আপনারা কিছু বুঝেছিলেন কি ওই করে দিয়েছেন? না, আমাদের ডিজাইন মানে একটা মোট মার্ক যেরকম হয় আমাদের, তার একটা ডিজাইন শুধু পাঠানো হয়েছে। ডিজাইন বলবো না, যেরকম মানে যা যা রিকোয়ারমেন্ট, মানে যেগুলো দরকার, যে জিনিসগুলো সেইগুলো একদম, এখানে আমাদের একদম খাস বাংলা সাজ হয় বরাবর, তো সেইগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছিল যে ডিজাইন ডিটেলিংগুলো আপনারা যেরকম ভাবে করবে করুন। তো দিল্লিতে কি আপনাদের বারোয়ারি পুজো কি বাড়ির? না, এটা মানে আমি যদি খুব মানে খুলে বলতে চাই তাহলে আমি বলবো যে বারোয়ারি পুজোর মধ্যে একটি সম্পূর্ণ বাড়ির পুজো।
মানে আমাদের আগে বাড়িতে হতো, সেই বাড়ির থেকে এখন এটা বারবারই হয়েছে। এখন দিল্লি দুর্গোৎসব GK2 গ্রেটার কৈলাস পার্ট টু এ সাউথ দিল্লির পুজো, ওটা দিল্লির কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। দিল্লি অনেক পূর্ণ পুজো, আর সাজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই কারণে, কেন কি বেশিরভাগ লোকেরা আমাদের ওইখানে মানে একদম আদি খাস বাংলা সাজ দেখতেই আসে, মায়ের এক চালার মধ্যে খাস বাংলা সাজ দেখতে আসে। তো তাই জন্যে মানে দিল্লির মানে পপুলার পুজো বলতে একদম সিআর পার্কের পাশে জোড়া, সিআর পার্ক মানে মিনি ক্যালকাটা দিল্লির বলা হয়, তার সাথে একদম জোড়া পুজো ওইখানে, বহু বছরকার পুরনো পুজো। ঢাকি পুরোহিত বা অন্যান্য উপকরণ সবকিছু পাওয়া যায় ঠিকঠাক মতন? সব সব পাওয়া যায় দিল্লিতে, এমনিতে না পাওয়ার মতন কোনো কিছু নেই। পাশেই আমাদের বড় কালীবাড়ি, সেইখানে তো ঢাকি পুরোহিত সবই পাওয়া যায়, আর তারা পুরো দিল্লির জন্য আনে। দিল্লিতে মোট এখন দেখে বলতে গেলে প্রায় 2000-এর ওপরে পুজো হয়। সুতরাং মানে না কিছু না পাওয়ার মতন কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের ওই যা একটু হাতে করে না কিনলে হয় না, তাই আমরা কলকাতায় এসে যতটুকু পারি ততটুকু নিয়ে যাই, সে দশকর্মা হোক বা মানে এই ছুটি মানে ওই শাড়ি ধুতি গামছা এসব যা যা নেওয়া সব আমরা যতটা পারি কলকাতা থেকে এসেই নিয়ে যাই। আপনি পেশায় কী করেন? আমি একটি রেস্টুরেন্ট চালি। আচ্ছা, তো এই বাংলার সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে? হ্যাঁ হ্যাঁ যোগাযোগ আছে, মানে ওই বন্ধু বান্ধব চেনা পরিচিতদের মধ্যে। মানে এখানে আপনাদের পরিবারে কেউ থাকতেন না? পরিবারের বলতে গেলে ওরকম কেউ আমাদের নেই, আমাদের মানে 100 বছরের উপর থেকে সব দিল্লিতেই আমাদের, সব আমরা পুরনো দিল্লির লোক সব। কিন্তু তার আগে নিশ্চয়ই ছিল, না হলে আপনি সুন্দর বাংলা বলছেন কি করে? আমাদের না বাংলা প্রবাসীদের বাংলা ভালো, কিন্তু আমাদের সব মানে ওই ঢাকা ঢাকা তরফ থেকে আমাদের সবই ওইখানকারই যারা আছে ওইখান থেকেই ডাইরেক্ট সব। তাহলে এই আপনাদের বাড়ির পুজো কি বলে পরিচিত? আমাদের আজকাল দুর্গোৎসব জিকেটু বলে বা ব্যানার্জি বাড়ি বলতে পারি, ব্যানার্জি বাড়ি। তো সেক্ষেত্রে এখানে তো বললেন এই বাড়িতে হচ্ছে 30 বছর ধরে? হ্যাঁ এইখানে এখন মাটি হয়। আচ্ছা, সেই মোট পুজোটা কতদিনের? মোট পুজো দেখুন আমাদের পুজোর আমাদের বাড়ির সাথে পুজোর সাথে আপনি বলতে পারেন না মানে 1911 সাল থেকে সম্পর্ক। আচ্ছা, আমরা 3 জন গুরু ভাইরা আমরা দিল্লি থেকে এসেছি মানে পুজোর এই মায়ের সাজটা আনার জন্য। আমাদের তো এখানে শান্তিপুর এসে অনেক মানে আনন্দ হয়েছে, আর যেরকমের মানে এখানে সাজটা আমরা দেখেছি আর এই রকমের যে কাজটা হয়েছে যে হাতের যে বানানো হয়েছে ওটা অনেক ভালো, অনেক হাই কোয়ালিটির আছে, আর এটা দরকার মানে পুজোরটা যে একরকমের কি বলবো যে হেরিটেজটা যে থাকে ওইটা মানে প্রিজার্ভ করার জন্য মানে এই রকমের মানে কারিগর আর এই রকমের কাজের মানে এক্সপোজারটা অনেক দরকার আছে। এই দিল্লিতে তো প্রবলেম কি আছে যে আগে পুজোতে তো আমরা দেখেছি অনেক কিছু যে প্লাস্টিকের কাজ করে যে মানে ওই রকমের কোয়ালিটিটা নেই, ওই রকমের মানে অত ভালোটাও নেই, বাট মানে কি করতে পারবে যে সিচুয়েশনটা যেরকমের ম্যানেজ করতে হয় আমরা করি। আর এইখানে আমি ভাবছি যে এই এইখানে আমাদের কিছু লজিস্টিক্সের কিছু ভালো করে ব্যবহার করার মানে কিছু ব্যবস্থা থাকলে অনেক ভালো হবে, ভালো হবে, আর এইখানে যে কারিগর আছে ওদের মানে এক্সপোজারটা অনেক বাড়বে, আর এই এই রকমের একটা যে আর্ট আছে যে এক রকমের যে কালচার আছে ওইটা অনেক ভালো করে মানে হবে। অ্যান্ড আমার অনেক ইচ্ছা আছে যে যা কেউ যে কিছু হেল্প করতে পারবে যে এইটা আরেকটু কিছু লজিস্টিকটা ভালো করতে পারবে এই রকমের আর্টটা অনেক বাড়বে, মানে খালি দেশে নয় বিদেশেও চলে যাবে। ধন্যবাদ। আপনাদের কাজ পছন্দ হয়েছে তো? এই কাজটা অনেক ভালো আছে, এই কাজটা আমরা মানে যেরকমের কাজ যেরকমের কোয়ালিটি আর যেরকমের ভাব আছে যে সেবার যে ভাব আছে ওইটা অনেক মানে ইম্পর্টেন্ট, আর এই রকমের কাজ থাকলে সবাইরা ভালো পছন্দ করবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে চন্দন, আর আমি দিল্লিতে থাকি, আর আমি সায়েন্স পলিসিতে কাজ করি। দাদা মোটামুটি আমাকে হঠাৎ করেই জানিয়েছিল প্রায় মোটামুটি 1 মাসের কিছুদিন আগে, এক মাস আগে এরকম জানিয়েছিল। কীভাবে যোগাযোগ হয়েছিল আপনার মাধ্যমে? আমাদের অনলাইনে পেজ রয়েছে, আমার প্রোফাইল রয়েছে, সেখান থেকে ওনারা যোগাযোগ করেছিলেন। কাজ দেখে আমার অনলাইনে কাজ ছাড়া হয়, আমার প্রোফাইল থেকে সেখানেও যোগাযোগ করেছিল, এবার তারপরে ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করা হয়েছে। এর আগে ওনারা কোথা থেকে ওই মাটির সাজ করাতেন? এর আগে ওনারা নিত কৃষ্ণগড়ে এক লোকের কাছ থেকে, তিনিও খুব ভালো কাজ করতেন, হঠাৎ করে তিনি মারা যাওয়ার কারণে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আচ্ছা, তো এই কতদিন লাগলো মোটামুটি?
আমাদের এটা তো হঠাৎ করে হয়েছে বা হঠাৎ করে রেডি করতে হয়েছে, খুব কম সময়ের মধ্যে রেডি করেছি, ওই এক মাস ধরে একটু একটু করে করতে হয়েছে। মানে শুধু কি এমআরআই কাজ করেন করেছেন এমন তো নয়, অন্যান্য কাজ? না, অন্যান্য অনেক কাজই করা হয়েছে, তার মধ্যে ওনারটাও করা হয়েছে। ম্যাক্সিমাম কাজটা খুব ভালো দরুন তো বাধায় কাজ, আর ওই জন্য সময়টা অনেকটা লেগেছে। কি দিয়ে কি মেটেরিয়াল দিয়ে কি কি কাজ? বেশিরভাগটা রয়েছে পুঁতি, জড়ি, স্টোন, মানে ভালো দড়া, সব রকম খুব ভালো ভালো জিনিস অর্নামেন্টস দিয়ে করা হয়েছে। যে কাঁচামালগুলো লাগানো হয়েছে সব অনেকটাই দামি। আচ্ছা, তো ওনারা কি কাছে স্যাটিসফাইড কি বললেন? ওনারা তো আগাগোড়াই বলেছেন ভালো, এবার তবে যতক্ষণ না সেটিং হচ্ছে এখান থেকে তো জিনিস ভালোই মনে হচ্ছে ওনারা বলছেন, তবে যতক্ষণ না সেটিং হচ্ছে ততক্ষণ গোয়া মুশকিল। কিভাবে নিয়ে যাবেন এখানে ট্রান্সপোর্ট? হ্যাঁ, এখানে ওনারা ট্রেনে নিয়ে যাবেন, আমরা বক্সে প্যাক করে দিচ্ছি। তো প্লেনে নিয়ে গেলে কি সুবিধা হতো নাকি? প্লেনে নিয়ে গেলে আমার মনে হয় অসুবিধা হতো, কারণ আমি শুনেছি প্লেনে লাগেজ সেকশনে এগুলো দিয়ে দেওয়া হবে, নিয়ে তো বসতে দেবে না, লাগেজ সেকশনে দিয়ে দিলে একটার উপর একটা চাপানোর কারণে হয়তো ক্ষতি হতো স্যার। তো এক্ষেত্রে ট্রেনে ট্রেনে ওনারা নাকি বলছেন একটা এক্সট্রা সিট বুক করেছেন, তো ওখানে নিয়ে গেলে আশা করি সমস্যাটা হবে না। আচ্ছা, আর এইভাবে ওনারা প্রতিমাতে লাগাবেন কিভাবে, কোথায় কোনটা বসবে সেটা? ওনারা মানে কিছুটা কাজ জানেন, তারপর আমি বলেছি অসুবিধা হলে ফোনে ভিডিও কল করতে, আমি যতটা পারবো সাহায্য করবো। তো এমনি মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে? আশা করি হবে না, ওনারা যেহেতু এতদিন ধরে সাজ লাগাচ্ছেন, বড় বড় মূর্তির সাজ ওনারা তো লাগান, বাড়ির মূর্তির সাজ, তো আশা করি হবে না। তাও যদি অসুবিধা হয় আমি তো বলেছি আমি যতটা পারবো চেষ্টা করবো সাহায্য করার। আপনার নাম পরিচয়? আমার নাম প্রীতম খান, বাড়ি শান্ত মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।